স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পবা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। 1 নং ওয়ার্ডের সড়ক ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করলেন রাশিদ মেয়র লিডো। রাজশাহী মহানগরীতে অভিনব কায়দায় ফেন্সিল পাচার, এক চোরাকার বাড়ি আটক। মহিষবাথান উত্তরপাড়া মিলন মেলা কেক কেটে উদ্বোধন করলেন মেয়র লিডো। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শনিবার বিকেলে নহাটা উচ্চ বিদ্যালয় মাঠে পবা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পবা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলন স্থল নহাটা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আসতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খাজুজ্জামান লিটন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। সম্মেলনের উদ্বোধক ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য ও বিএমডি এর চেয়ারম্যান বেগম আক্তার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাবলু সরকার, রাজশাহী 3 আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আইনউদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা। রাজশাহী মহানগরী সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষ প্রকল্পের আওতায় মহানগরীর 1 নং ওয়ার্ডে অলিগলি পাড়া মহল্লায় নতুন সিসি সড়ক, কালভার্ট, টার্সিয়ারি ও সেকেন্ডারি ড্রেন নির্মাণ সহ নানা উন্নয়ন কাজ চলমান রয়েছে। শুক্রবার বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত 1 নং ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা, কাঁঠালবাড়িয়া, আদুপুরি, রায়পাড়া, গুড়িপাড়া সহ বিভিন্ন এলাকার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খাজুজ্জামান লিটন। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষ প্রকল্পের আওতায় নগরের 1 নং ওয়ার্ডে 26 কোটি টাকা ব্যয়ে প্রায় 313টি স্কিমের আওতায় 16 কিলোমিটার কার্পেটিং রাস্তা, নতুন সিসি রাস্তা, সিসি সড়ক পুনর্নির্মাণ এবং আরসিসি ড্রেন, গোজারবাগ ঈদগাহ, নুরু ঢালান পুকুরে রিটেনিং ওয়াল ও সৌন্দর্য বর্ধনের নির্মাণ কাজ চলমান রয়েছে। পরিদর্শনকালে রাশিকের প্যানেল মেয়র 2 ও 1 নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র 2 তাহেরা খাতুন মিলি, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার মোহাম্মদ মেহেদি হাসান, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী নীলুফার ইয়ামিন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগরীর 5 নং ওয়ার্ডের মহিষবাথান উত্তরপাড়াবাসীদের নিয়ে ছাত্র ও যুব সমাজের আয়োজনে হিসেব ছাড়া চলে না দিন, তবুও হিসেবের বাইরে একদিন, এই স্লোগানকে সামনে রেখে মহিষবাথান উত্তরপাড়া মিলন মেলা 2022 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কেক কেটে মিলন মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খালুজ্জামান লিটন ও রাশিক 5 নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান। মহিষবাথান উত্তরপাড়া মহল্লার বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম, নবীন প্রবীণ ছাত্র, যুবক, নারী পুরুষ সকলকে নিয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। মিলন মেলায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ শিক্ষা বিষয়ক সম্পাদক আনসারুল হক, বীর মুক্তিযোদ্ধা মাহবুব চৌধুরী, রাশিক সংরক্ষিত কাউন্সিলর জোন 2 আয়েশা খাতুন নাদিরা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, উত্তরপাড়া মসজিদ কমিটির সভাপতি আলহাজ আবুল কালাম সহ স্থানীয়রা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে যুবলীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে দলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান,
সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব সহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রুখে বিদেশে দেশ বিরোধী লবিস্ট নিয়োগ এবং দেশ ধ্বংসের চেষ্টা করছে বিএনপি। বিএনপির উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলে, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, সেখান থেকে টেনে ধরার চেষ্টা করলে জনগণ কঠোর জবাব দিবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে নাটোরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 12টার দিকে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জেলা পরিষদ আয়োজিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করা হয়। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, নাটোর ও নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা নারী মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানে একই সাথে দেশ গঠনে সবাইকে দেশপ্রেমিক নাগরিক হওয়ারও আহ্বান জানানো হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। জাগো ফাউন্ডেশনের অনুপ্রেরণায় ভলেন্টিয়ার ফর বাংলাদেশ রাজশাহী জেলার আয়োজনে দিনব্যাপী ইউথ ফর সিভিক এডুকেশন শীর্ষক কর্মশালা রাজশাহীর এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উন্নয়ন ও সুশাসন বিশ্লেষক সুব্রত কুমার পাল সিভিক এনজেমেন্ট এবং প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। উন্নয়ন কর্মী জিহাদুল ইসলাম সামাজিক দায়বদ্ধতা বোধ নিয়ে অংশগ্রহণমূলক পদ্ধতিতে অংশগ্রহণকারীদের সমাজসেবায় অবদান রাখার আহ্বান জানান। এ সময় সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অ্যান্ড রিসার্চের সমন্বয়কারী হৈমন্তী পাল তরুণদের সামাজিক কাজে যুক্ত হয়ে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভিবিডি সভাপতি মনিরুল ইসলাম সবুজ। রাজশাহী মহানগরীতে মোটরসাইকেলে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে এক চোরাকারবারিকে 80 বোতল ফেন্সিডিল সহ আটক করেছে আরএমপির বেলপুকুর থানা পুলিশ। এ সময় আসামির ফেন্সিডিল বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। আটককৃত হলো মোহাম্মদ রবিউল ইসলাম টুটুল। সে রাজশাহী মহানগরীর মতিহার থানার শ্যামপুর পশ্চিমপাড়া 14পাই এলাকার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন চোরাকারবারি মোটরসাইকেলে অভিনব কায়দায় ভারতীয় ফেন্সিডিল নিয়ে ঈশ্বরদী থেকে রাজশাহীর দিকে আসছে। এরপর বেলপুকুর থানা পুলিশের ওই টিম বেলপুকুর থানার গোল্লাপুকুর মোড়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহজনক মোটরসাইকেলটি অতিক্রম করার সময় চালক মোহাম্মদ রবিউল ইসলামকে আটক করে। এ সময় তার মোটরসাইকেল তল্লাশি করে ফুয়েল ট্যাঙ্কের ভেতরে বিশেষ কায়দায় রাখা 80 বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেই সাথে আসামের ফেন্সিডিল বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।